السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد মোহাম্মদ হাজিরিন মহান আল্লাহর শুকরিয়া যে আজকে দত্ত এলাকায় দিনই আমাদের কমপ্লেক্সে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান আল্লাহ আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সময় সংক্ষেপ, কারণ আমরা সে মাহফিল চলছে, আপনারা সবাই জানেন। মুখতাসার দুই একটি কথা বলে শেষ করতে চাই, যে আল্লাহ তৌফিক দেন। হাজিরিন দিনিয়া মাদ্রাসা দিনের প্রচার পৃষ্ঠে দিনই এলেম অর্জনের জন্য এই দিনিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে দিনিয়া মাদ্রাসার ব্রাঞ্চ খুলেছেন, সারা দেশে দিনিয়া মাদ্রাসা হয়েছে বা হচ্ছে, তারই একটা শাখা এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ এখলাস ভিত্তিক, লিল্লাহিয়াত ভিত্তিক, আল্লাহ রাজি খুশির জন্য এলেম শিক্ষা দেওয়ার জন্য এই কমপ্লেক্স প্রতিষ্ঠান হচ্ছে সারা দেশে। তারই ধারাবাহিকতায় আজকে এই কমপ্লেক্সের প্রথম ভবন ভিত্তিপ্রস্তর হয়েছে। এখন দোয়া হবে আল্লাহ পাক যেন এই কমপ্লেক্সকে কবুল করেন, দিন দিন তারাক্কি দান করেন, যারা জমি দান করেছেন এবং আমাদের তালুকদার সাহেব তিনি এখানে ভবনের বড় একটি অংশ তিনি দান করবেন, এবং আপনার ভবিষ্যতে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা খেদমত করবেন, সকলে মিলে এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। কথা বলছেন কি বলছি, যতদিন প্রতিষ্ঠানের চাহিদা না মিটবে অতদিন আপনার এই পুঁথির সাহায্য করবেন, কে কে করবেন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এবং এটা রানিং প্রজেক্ট, এমন না যে আজকে আমি এক টাকা দিলাম শেষ হয়ে গেল, না, এটা আপনার ফ্যামিলি মেম্বারের মতন। ফ্যামিলি মেম্বার আপনার সন্তান আছে না, আপনার স্ত্রী আছে না, তাদেরকে রেগুলার ভাত পাক হয় না, কি কথা বলেন না কেন, খাবার দাবার রান্না হয় না, কি হয়, মাদ্রাসাটাকেও মাদ্রাসার ছাত্রদেরকে আপনাদের ফ্যামিলি মেম্বার মনে করবেন। চাল চুলায় বসাবেন, আগে এক মুঠ চাল তুলে রাখবেন। গ্রামে আদিকালে পুরাণকালে আপনার কি করত, মুষ্টি চাল কালেকশন করতো, কি আছে কি না, এখন আছে না, আছে, এইটা করবেন, যাতে করে আপনার ঘর প্রত্যেক বেলার এক মুঠ চাল, যাতে করে আপনার এই বোরিংয়ে এখানে যে ছাত্ররা থাকবে তাদের অংশধর একটা 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 মুঠ দাঁড়িয়ে থাকে। কথা বলছেন কি বলছি, প্রত্যেক অর্থে এই নিয়ে একটা রাখবেন, যতদিন ইল্লা বোরিং খোলা না হয় ওই পরিমাণ টাকা রেখে দেবেন, যখন বোরিং খোলা হবে চাল দিয়ে দেবেন। কথা বলছেন কি বলছেন, আল্লাহ কবুল করুন, আমিন। এই দিকগুলি খেয়াল রাখবেন, কারণ আস্তে আস্তে যত দিন যাচ্ছে মডার্ন হয়ে যাচ্ছে, কি হচ্ছে মানে আধুনিকায়ন আসতেছে, বিধায় মানুষ এখন ওই পুরান দিনে ঘুরে যাচ্ছে। বিল্ডিং এর পাইলিং এটা যদি ভুলে যায়, বিল্ডিং থাকে কি ভাই, থাকে, সবসময় নিচের দিক তাকাই থাকবেন, নিচটা খেয়াল করবেন, আমি আসছি কোথেকে, কোথার থেকে আসছি, যাচ্ছি কোথায়, এইটা খেয়াল রাখবেন, দেখবেন সব ঠিক থাকবে। আর যদি উঠতেই আসছি, আমি নিচে আর জীবনে নামবো না,
কি ভাই হবে? একদিন তো নামতেই হবে, কথা বলেন না কেন, একদিন তো মাটিতে শুতেই হবে, যেদিন হোক। যাই হোক, এগুলো খেয়াল রাখা আমাদের সবাই করেন, এবং দূরদূরান্ত এই কাজটা কমপ্লিট করতে পারে আল্লাহ সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। টাকা পয়সার ব্যাপার আছে, বিভিন্ন বিষয় আছে, এবার এখানে ভবিষ্যতে মোট হবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ তার নেক আশা কবুল করেন, দুনিয়ায় যে খেদমতটা সে করছেন আল্লাহ তাকে জান্নাত বলেন। আল্লাহুম্মা সবচেয়ে বড় দোয়া এইটাই, তার বড় ভাই তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক ছিল, তাদের ফ্যামিলির সাথে আমার পড়ছে, সে আমরা দোয়া করবে তার পরিবারের জন্য, তার সন্তানাদি রয়েছে আমেরিকায় থাকেন, আরো অনেকে আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, নেক আশা পুরো করেন। এবার কম দোয়া করবেন, মানে মাহমুদ সে হুজুরের সাথে থাকে এবং সে আমি হুজুরের দোয়া এজরাতে সবকিছু করতেছে, তার আব্বা তার ফ্যামিলি সবাই দোয়া করবে, আল্লাহ সবাই নেক হায়াত দান করেন। বিশেষ করে হয়তো পিসের দোয়া করবেন, হুজুর এত অসুস্থ ডাক্তার তাকে ছাড়তে চায় না, তারপরেও আপনাদের মায়ের মহাব্বত চলে আসছে, আপনার হুজুর দোয়া করবে, আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন, সকল বিমারগুলো আল্লাহ শেফা করেন, নেকা আল্লাহ কবুল করেন, আল্লাহ হুজুর আল্লাহ হেফাজত করেন, খাস দিলে দোয়া করবেন, সমস্ত রিপোর্ট ভালো আসে, এজন্য খাসকে দোয়া করবেন, আল্লাহ যেন কুদরতি ভাবে গাইবি ভাবে যেন আল্লাহ সুস্থ করেন, দোয়া করবেন। যাই হোক, আর আপনার আমরা কাছে মাহফিল শুরু হয়েছে আজকের দিনে, আপনার অবশ্যই মাগরিবের আপনাদের বন্ধু বান্ধব ভাই বেড়াদের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেবেন, হুজুর সাহেব সাক্ষাৎ জন্য সবাই করে এবং এই সহবাদনে নেন, দোয়া শরীক হবে, আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক স্যার, আমি শেষ করে দিচ্ছি এখানেই, আল্লাহ আমাদের সবাই কবুল করে, দুই ভাই আসছি, আল্লাহ আমাদেরকে দিনে সবাই কবুল করেন, আমাদের বাচ্চা কাচ্চা আলা ওলাদ আল্লাহ সবাই নেক কাজ সালা আল্লাহ ওলা করেন, বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়রা কবর হাতিয়ে বসিস হাতিয়ে বসিস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না আল্লাহু আরহাম তা খায়রুল রাহিমিন আল্লাহ করে মেহেরবান জিন্দেগি তাওয়া গুনাহ আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা আওয়াজে কিবে সব গুনাহ থেকে বের আল্লাহ ইয়া আল্লাহ কল করিস দিন যিকির জারি করে দিন নফসে নফসে মুসমাই করে দিন ঈমানকে মজবুত করে দিন ঈমানের সাথে হুসনুল খাতমা নসিব করে আল্লাহ ইয়া আল্লাহ মাফ করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া আযাবা আন-নার ওয়া আদখিলনা আল-জান্নাতা মা আল-আযাব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়াকে তো শান্তি দান করে, দুনিয়াকে তো ইজ্জত দান করে, মউতে কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ সকল মঞ্জিল আসার নিরাপদে পার করে আল্লাহ
দীর্ঘ হায়াত দরকার, শরীরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দরকার, বিবাহ গুলো আপনি সেবা করে দিন আল্লাহ, বলা মুসিবতে হেফাজত আল্লাহ, আল্লাহ اللهم صل على سيدنا محمد بارد كل داء ودواء اللهم صل على سيدنا محمد بارد كل علة وشفاء اللهم صل على سيدنا محمد بلا وصيه 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 সালাত দেখাতে আল্লাহ নেক হায়াত দান করে আল্লাহ আমিন খিদমত করে আল্লাহ কবুল করে আল্লাহ আমিন যা অর্থ দিয়ে জমি দিয়ে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ এই সহায়তা করেছে আল্লাহ সামনে খিদমত করে আপনি কবুল করে আল্লাহ আমিন এই দুনিয়ার খায়ের এবং বরকত দান করে আল্লাহ হালাল ও তাওয়া তৌফিক দান করে আল্লাহ হারাম থেকে আল্লাহ সবাইকে হেফাজত করে আল্লাহ আমিন আল্লাহ আমাদের আলা আওলাদ নেককার সালেহ আল্লাহ ওয়ালা করে দেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের maaf করে আল্লাহ মাফ করে দেন আল্লাহ সকলে দোয়া করেন আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব যে করে নেক হায়াত দারাজ করেন আমিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমিন হুজুর ছোট হুজুর শাহ মোহাম্মদ শাহ আনাস বিলাম্মা সহ এই ফ্যামিলির সকল কাছে মোহাম্মদ নাসির খান আমিন দুশমনের দুশমনের থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আমিন আল্লাহ দরবারকে আমাদের নাজাত তৌফিক দান করেন আল্লাহ 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 আমাদের খিদমত জারি রাখেন আল্লাহ সমস্ত কাজে আপনার রহমত বরকত পরিপূর্ণ করে দিন দিন তারাক্কি দান করে আল্লাহ সব ব্যবস্থা করে দিন আল্লাহ সব ব্যবস্থা করে দিন সব আপনি পারেন আল্লাহ আপনি সব জানেন আল্লাহ সব পারেন আল্লাহ আল্লাহ মাফ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমরা সে মাহফিল কবুল করে আল্লাহ মাহফিল কবুল করে আল্লাহ আল্লাহ সমস্ত মাহফিলকে বৃদ্ধি আল্লাহ পরিচয় করার তৌফিক দান করে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করে আল্লাহ اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم اني اعوذ بك من البرص والذلول والتزام من سيء الاسقام اللهم عافني في وداني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير গাইবি সাহায্য করে আল্লাহ গাইবি রেজেক দরকার গাইবি এলেম দরকার আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ